এখন এখন অপেক্ষা করো, ঠিক আছে? আমি অপেক্ষা করছি। নমস্কার, অনুষ্ঠান চলাকালীন কিছুক্ষণ সময়ের জন্য বিঘ্ন ঘটনার ক্ষমা করবে। বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া নিবাসী নির্মল খান মধ্যপুত্র জ্যেষ্ঠ পুত্র বিশ্বজিৎ খান হালিলিনকে নাচে গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কৃত করছে, ওই সঙ্গে লক্ষ্মীদের অভিনয় সন্তুষ্ট হইয়া 20 টাকা দিয়েছে। সবাই মিলে মায়ের নামে জয় জয় মা মনীষার নাম করে তোমার সর্বপ্রথম সুন্দর শান্তিতে বেগুলো সুন্দর কেমন বাজারে এনে দিতে পারো না? এর পুতুল আমি কোনো দিনে তোর তোমার থেকে আর ফিরে দেবো না। ও বাবু বাবু, এই পুতুল দেখলে সেই অপূর্ব সুন্দরী বেহুলে আসবেই না নতুন বাজারে। ও দিদি, তুমি যদি বেহুলে কেড়ে দিতে পারো না, এই সর্বপুত্র তো নেবো না, আর আমি তোমাকে অনেক টাকা দিয়ে পুরস্কার কি তাই নাকি? হ্যাঁ, আর যদি না আমি আনতে আনতে পারবো না বলো না দিদি, যেমন করে হোক সলে ফলে ফলে কৌশলে ওই বেহুলে কেড়ে দাও আমার এই জুতো। ভাই, তুমি এখন আমার দিদি বলে দেখেছ, আর থেকে তুমি আমার ধর্মের ভাই, তাই ওই বেহুলাকে ছলে বলে কলে কৌশলে তোমার এনে দেবো না নতুন বাজারে। এসো দেখি, আসি ভাই, আসি ভাই। সাধু যাবে ওরা সুন্দরী, তুমি স্কুল থেকে ফিরে যাওয়ার পরে তোমার পিতা দেখি আমাকে অপমান করেছিলে, আর সেই অপমানের মধ্যে শরীরে আজ যাবে। আজ আমি এখানে সে বাজার বসেছি, এই বাজার হলে সেদিন কাছে চলো প্রতিশোধ নেবো এবং আমার ভালোবাসার জলে তোমার সামনে চলবো। বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া নিবাসী সুভাষ মণ্ডলের দুই পুত্র সুরেন্দ্র মণ্ডল অরবিন্দ মণ্ডল দুজনকে 10-10 বলে 20 টাকা পুরস্কৃত করেছে। জয় জয় মা মনীষার নাম করে একবার ঘরে গেল। হ্যালো, অবশ্যই ধন নরেন্দ্র মানে আমার মা ভাইয়া মনসাই আক্তার দর্শক বৃন্দ বাসন্তী থানা অন্তর্গত বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া নিবাসী অমল খান একটি ওষুধের বোতলে 30 টাকা হাড়ে দিকে দাম করল এবং মজিন্দারকে 20 টাকা দান করলেন। মা মানুষের ধান করে Oh,
Bagus.
এটাই আমার নাম। আমার বড় ভাইয়ের মতো আমাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। এই 85টি টাকা আমি আমার দাদাকে দিয়ে দিয়েছি। যে সম্মান উনি আমাকে দিয়েছে, আমার দলের মাস্টার, আমি মায়ের কাছে কামনা করি সবাইকে যেন সুখে রাখে, ওকে যেন সুখে রাখে, আর আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবে যেন আমরা অনুষ্ঠান করে দেশ বিদেশে নাম করতে পারি এবং মায়ের নাম আমরা যেন গাইতে পারি। আজ ডাকার মতো যদি ও মাতার মতো যদি ডাকো তাহলে সারা না দিয়ে মাটি থাকতে পারি, সারা না দিয়ে মাটি থাকতে পারি। সবার উদ্দেশ্যে মাননীয় গোস্ত খা
500 টাকা উপহার দিয়েছেন। আমি মায়ের কাছে কামনা করি তার ব্যবসা বাণিজ্য তার সংসার সন্তানাদি সবাই যেন সুখে থাকে ভালো থাকে। আপনারা সবাই একবার বামনসার নাম করে হরি Thank you.
তাই বলছি বলে তুই আমায় ছেড়ে যাস না আমি যাব ও বলে
করতে পারে আমি তো কোনোদিন কোথাও যাই না তুমি একবার বিদায় দাও আমি তোমার কাছে আবার কোনো ফিরে আসবো না বেশ 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 আমি জানি মা তুই আমার কোনো কথা শুনবি না মা বেশ 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 আজ আমি তোকে আসে আমাকে বিদায় দিচ্ছি বেউলা তুমি হচ্ছে রাজার মেয়ে মাথা নিচু করে যাবে আর মাথা নিচু করে আবার আমার কাছে ফিরে এসে আমার কোলে বসে তুমি আমাকে মামা বলে ডাকবে লাল চলো বেউলা আজ থেকে আমি মনের মতন করে সাজিয়ে দিই মা चलो दीदी तुम चलो ना আমার মাইরা মেয়ে একটি মাত্র কন্যা তাই কেঁদে কুটে এসেছে তা কেন এসেছো ফিরে যাও কেন তোমার পুতুল কিনতে আমরা কেঁদে কুটে আসার দরকার তার আমি কি ফিরে যাই তোমার কি এসেছি তবে চলো যাই পুতুল কিনতে তবে চল যাই চলো ও বেউলা চলে হে রে দিদি আরে নহায় আবা যাহারে বেউলা চলে হে রে সেটাই হলো ভাই
ভালো লাগলো এটা হলো ভালো হয় তো খবর কি বলে পুতুল আছে পুতুল কটা একটা একটা সাইনা পুতুল এই নাও দেখো এটা চলে কি ও ছাড়া ফুটো জগন্নাথ আর দেবী আরমানা জগন্নাথ ও বলবি আমি তাহলে তো দেবতা আমি তাহলে তো দেবতা আচ্ছা বলো কত পারো এ ফুটুল দরকার নেই দরকার নেই কে নেবে কে নেবে এটা আমি নেব ও খুব ভালো খুব ভালো ও ফুটুল দিতে দিছি আচ্ছা কত ফুটুল কে রকম ফুটুল নেবে কেমন তুমি সাকাচ্ছি দেখো দোকানটাকে ও নজর খারাপ চাউনি ভালো ও দিদি জিজ্ঞাসা করো ভালো পুতুল আছে ভালো পুতুল না আচ্ছা 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 দিচ্ছি তো আমার মাটন খরিদার আছে একটু কথা বল দিতে না আমার সময় নেই পুতুল দাও সময় নেই ঠিক আছে তাহলে তোমার এখানে ওখানে ভাই ও গোডাউনের সামনে বসো আমি দোকান দিয়ে এখান থেকে ফোন করে দিচ্ছি এক্ষুনি পুতুল আনবে না दीदी बड़ा चले दीदी चारे पुतुल অনেক লোক আছে তো দিদি হাম খেতে পারবে না কিন্তু তুমি মেয়ে ছেলে দিদি মেয়ে ছেলে কি বলেছো তার ভাষণ মাথা হাত বোঝে না দিদি মেয়ে ছেলে আমি মেয়ে ছেলে যদি হাম খাই তাহলে যার যাবে কি চলো বলো হাম খাবি তো হ্যাঁ খাবো তবে খাও আর এখান থেকে রাস্তা নেই আমি সোজা তো রাস্তা নেই দিদি তোমার গাড়ি যদি খাই হাম নেবে না আপু তুলে ও হাম পড়াবো তোমার হাম বলে কেন এর কি হয়েছে কি হয়েছে পুতুলকে পুতুল নিতে গিয়ে হাম খেতে গিয়ে গায়ে থেকে ঝাড়ে একবার দত্তর করে ঘাম বের হই না চলো আমার দিদিকে হাম খাবো তারপর অসুবিধা কি আচ্ছা কই খেয়ে দাও এটা হাম করে পুতুল দেবে তো হ্যাঁ দেবো ও দিদি খাই ও দোকানদার খাই খাই ও দিদি দিদি গো ও দিদি জল খাবে মদ খাবে ঘটি খাবে টিউকলে সামেদ পাই সামেদ ফিল্টার ভাই সামেদ দেউলা দেউলা হ্যাঁ এ লেলা কি কাম কি কি জানো কি কাম কি কি জানো ও দিদি হ্যাঁ তুমি কোথায় গেছি আমি হ্যাঁ আমি আমি কোথায় গেছি নো আমি হই দিদির কাছে গুলছে খাচ্ছি আমি সেই লোভে
দেখো দিদি, আমি সেই পুতুল না লোভে 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 আমি 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 ওই মিষ্টি কে আমি পেয়েছি দোকানদারে ও দিদি ওই তো ওই তো ও ভগবান কি ভয় পাবে পিছনে আর তাকায় না বলে ওই তো আমার মতি বিশাল বোকা বকি চির চোখ মেরে জল করে দে বলো তুমি আমাদের বেহুলার মাথায় ছাতা ধরেছো কেন আর ছুঁয়ে দিয়েছো কেন? আমি তোমাদের বেহুলার মাথায় ছাতা ধরতে যাবো কেন? আমি ছাতা খাটি এখানে বসেছিলাম, আমার বেহুলা ধরে রেখেছে বলে আমার ছাতার মধ্যে এসে বসেছে। হ্যাঁ মেয়ে ছেলেরা হাটে যাবে, ছেলেরা দেখে জোর করে গোরা গোরা বড় দুধ
তোমরা জেনে আর থাকবে না চলো দুজন মিলে এই বাড়ি বাড়ি যাব চলো